তার লুণ্ঠনের নায়ক হিসাবে চিহ্নিত হয়েছেন, এটা আমাদের লজ্জার। আমরা মনে করি এবং ঐতিহাসিকভাবে এটা সত্য, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন নয়, তা চট্টগ্রাম যুব বিদ্রোহ। যে যুব বিদ্রোহের আগুনে পুড়ে গেছিল ব্রিটিশদের ইউনিয়ন জ্যাক, স্বাধীন হয়েছিল কয়েক দিনের জন্য হলেও চট্টগ্রাম তথা ভারতের একটি ভূখণ্ড। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি সিদ্ধব্রত দাস। জয় বাংলা। আজকে মাস্টারদা সূর্য সেন, আমরা জানি বিপ্লবী মাস্টারদা সূর্য সেন, আমরা বলে থাকি লৌহ পুরুষ বাংলার। মাস্টারদা সূর্য সেনের 131তম জন্মবার্ষিকী। আজকে এই দিনটি আমরা যদি সারা ভারত ছেড়ে দিই, সারা পশ্চিমবঙ্গেও যদি আমরা দেখি, আমাদেরকে দূরবীন দিয়ে খুঁজতে হবে মাস্টারদা সূর্য সেন নিয়ে কোনো আলোচনা, কোনো কথা কোথাও শোনা যাচ্ছে কিনা। আজ থেকে কিছু বছর আগে 12ই জানুয়ারি আমাদের প্রধানমন্ত্রী ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এসেছিলেন এবং এখানে এসে কদর্য স্লোগান উঠেছিল। কিন্তু 12ই জানুয়ারি একটা জিনিস হয়নি, সেটা হলো মাস্টারদা সূর্য সেনের নাম কেউ উচ্চারণ করার কথা মনে রাখলেন না। 12ই জানুয়ারি হলো মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস। মাস্টারদা সূর্য সেন এখন আর আমাদের মনে নেই, আমরা জানি না। 22শে মার্চ এই দিনটি আমরা উদযাপন করছি কারণ আমরা চাই যে একদিন এই 22শে মার্চ বাংলার প্রতিটা ঘরে ঘরে উদযাপিত হয়। কারণ বাংলার ঘরে ঘরে যেদিন এই 22শে মার্চ উদযাপিত হবে, সেই দিন আরেকটি জিনিস উদযাপিত হবে না, আরেকটি জিনিস হবে না, সেটা হলো ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে নাগরিকত্বের পরিচয়ের কাগজ খুঁজতে হবে না। মাস্টারদা সূর্য সেন আপনার মনে যত বেশি আপনার ধমনী দিয়ে বইবে, তত বেশি আপনি আপনার এই মাটিতে আপনার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়বে না। কেন এই কথাটা বললাম? আজ থেকে কিছুদিন আগে একটি টিভি চ্যানেলে আলোচনা হচ্ছিল একজন স্বনামধন্য সাংবাদিক, তাকে সাংবাদিক বলতে আমার লজ্জা করে, প্যান কার্ড আছে, কিন্তু বলা হচ্ছে যে এই সব পরিচয় পত্র থাকার পরেও আপনি এই দেশের নাও হতে পারেন। মাস্টারদা সূর্য সেন যখন এই দেশের নয়, যেই সূর্য সেন ভারতের মাটিতে সে সূর্য উদয় করেছিল, যে ব্রিটিশদের উৎখাত করে দিয়েছিল, আমরা বলি না চট্টগ্রাম অস্থাগার লুণ্ঠন, আমরা বলি চট্টগ্রাম অস্থাগার পুনর্দখল। যেটা আমার মাটির, যেটা আমার সম্পত্তি, সেটার লুটেরা আমি নই, সেটার মালিক আমি, সেটার লুটেরা ব্রিটিশরা। আজকে ব্রিটিশদের হাত থেকে দখল নেওয়া জিনিস ফিরিয়ে এনেছিল আমার মাস্টারদা প্রীতিলতা ওয়াদেদাররা, আজকে তারা আজকের এই ভারতবর্ষে হয়ে গেছে বহিরাগত। যে বাঙালি এই মাটি রক্ত ঝরিয়ে প্রাণ ঝরিয়ে স্বাধীন করেছিল, সেই বাঙালি আজকে হয়ে গেছে বহিরাগত। মাস্টারদা আমাদেরকে শিখিয়েছেন কিভাবে সাম্রাজ্যবাদের হাত ভেঙে দিয়ে গড়িয়ে দিয়ে কিভাবে নিজের জমি নিজের মাটি দখল নিতে হয়। আজকে মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী কেন আমরা উদযাপন করছি? কারণ আজকে বাঙালির মনে মাস্টারদাকে প্রতিষ্ঠিত করতে হবে, মাস্টারদাকে আমরা ভুলে গেছি, তাই জন্য আজকে আমাদের এই দুর্দশা, তাই জন্য আজকে আমাদেরকে পরিচয় পত্র দিতে হয়
আদৌ এই মাটির কি আমরা? বাংলার মাটিতে বাঙালি মালিক নয় তাহলে কে মালিক? ভারত স্বাধীন হয়েছে 75 বছর, তার আগে ব্রিটিশ সাম্রাজ্য ছিল, তার আগে অন্য শাসন ছিল, কিন্তু এই মাটিতে বাঙালি তো হাজার হাজার বছর ধরে বাস করে। আমি এই মাটির এই প্রশ্নকে করে আজকে একটি তামিলকে তো এই প্রশ্নের মুখে পড়তে হয় না। পাকিস্তান থেকে আগত মানুষদের, যারা স্বাধীনতার সময় পাকিস্তান থেকে এখানে এসেছিলেন, তাদেরকে তো এই প্রশ্নের মুখে পড়তে হয় না। আজকে কেন আমি বাঙালি বলেই আমার পরিচয় প্রতিটা জায়গায় চাওয়া হয়? আজকে বাংলা থেকে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গের বাইরে যায় কাজ করতে, শুধু তাদের ভাষা বাংলা, তাই জন্য ওদেরকে অপমানিত হতে হয়। কেন হব আমরা? আজকে যখন স্বাধীনতার প্রশ্ন আসে, সেখানে তো ভাই বাঙালির রক্তের প্রয়োজন। আর স্বাধীনতাটা যেই হয়ে গেল, আজকে গুজরাটিদের কাছে আমায় শিখতে হবে এই মাটির আমি কি আমি না। আজকে গুজরাটিদের কাছে আমায় দেশত্ববোধ শিখতে হবে। আজকে গুজরাট থেকে, রাজস্থান থেকে লোকেরা এসে বাংলার মানুষকে শেখাচ্ছে যে আমরা হলাম সাচ্চা ভারতীয়, আমরা হলাম এই দেশের নাগরিক। তোরা কোথায় ছিলিস যখন ব্রিটিশের নল, ব্রিটিশের কামান মাটিকে গর্জন করে প্রতিদিন রক্তে রাঙিয়ে দিত? কোথায় ছিলিস তোরা? সেলুলার জেলে যদি আপনি যান, তাহলে শুধুমাত্র বাঙালি এবং পাঞ্জাবিদের নাম পাবেন। 600 জনের নাম আছে সেলুলার জেলের ফলকে, তার মধ্যে প্রায় 500 জন শুধু বাংলা থেকে আর পাঞ্জাব থেকে। গুজরাট থেকে কতজন আছে জানেন? হাত তুলে কেউ বলতে পারবেন গুজরাট থেকে কতজন আছে? সুপ্রিয়া তুমি বলতে পারবে? সম্ভবত না, এই সবে কোনো সম্ভবত রাখবে না, শূন্য। গুজরাট থেকে যারা আজকে আমাদেরকে আমাদেরকে শেখাচ্ছে ভারতকে ভালোবাসা, জাতীয়তাবাদী বোধ, সুন্দর গান বানিয়ে ছাড়ছে আমাদেরকে, তাদের ভাষার মানুষ। যখন ব্রিটিশদের বন্দুকের নল এসেছিল না, এই যে মানুষটির ছবি দেখছেন, এই মানুষটি এবং তার সঙ্গে এক দল দামাল বাংলার ছেলেমেয়েরা আছড়ে পড়ে রক্তে রাঙিয়ে এই মাটিকে স্বাধীন করেছিল। তখন কোন গুজরাটি ওই ঢোকলারা কেউ ছিল না। আজকে ব্যাংক থেকে টাকা লুটে যারা যারা ভারত থেকে পালিয়ে গেছে, তাদের প্রত্যেকের ভাষা কি ভাষা? তাদের কি ভাষা? দেবারতী হিন্দি, গুজরাটি, সেখানে কোনো বাঙালি নেই। আজকে তাদের কাছে সময় শুনতে হবে। আজকে আমার মধ্যপ্রদেশ থেকে, রাজস্থান থেকে, গুজরাট থেকে, উত্তর ভারত থেকে লোকেরা আসছে আমার এখানে, এসে পরিচয় জানতে চাইছে, তুই এই মাটির না মাটির না? আমি এই মাটির কি মাটির না তার পরিচয় দ্বারা তাদেরকে দেব। তো আজকে আমাদের এই সকল হিন্দি সাম্রাজ্যবাদ আমরা বলে থাকি, এই হিন্দি সাম্রাজ্যবাদের কাছে বাংলার উত্তর হলো মাস্টার দা সূর্য সেন। মাস্টার দা সূর্য সেনকে নিজের মনে ধারণ করুন, মাস্টার দা সূর্য সেনকে ধমনীতে ধারণ করুন। যদি মাস্টার দা সূর্য সেনকে ধমনীতে ধারণ করেন, নিজের মনে ধারণ করেন, তাহলে পরে আজকে যে ঘটনা, মর্মান্তিক ঘটনা আমি শুনে আজকে এলাম এখানে, আমাদের এক তরুণ তাজা ভাই, বাঙালি ভাই দেবাশীষ সেনগুপ্ত, যাদবপুরের নেতাজি নগরের বাসিন্দা, আজকে সে আত্মহত্যা করেছে। কারণ তার কাছে কাগজ নেই, বলা হচ্ছে 71-এর আগের কাগজ না দেখাতে পারলে দেশ থেকে বের করে দেওয়া হবে। আপনাদের একটা ছোট ঘটনা বলি। আসামের এক বাঙালি শিক্ষক, সে একটি সরকারি চাকরি করত, তার বাবা জ্যাঠা মামা কাকা সবাই বাংলার মানুষ, 45,000 টাকা তার মাইনে ছিল।
এনআরসিতে তার নাম কাটা পড়ে যায়। তারপর তাকে একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয়। এনআরসিতে যাদের নাম কাটা পড়ে যাচ্ছে তাদেরকে কিন্তু দেশ থেকে তারা বের করছে না, দেশেই রাখছে। তাদের একটা ওয়ার্ক পারমিট দেওয়া হয় যে তুমি যেরকম কাজ করছিলে সেরকমই কাজ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে ব্যক্তি মাসে 45,000 টাকা রোজগার করতো, এখন সে ওয়ার্ক পারমিটে দিন পিছু 70 টাকা করে রোজগার করে। 45,000 টাকা একজনের মাইনে ছিল, একজন শিক্ষক, একজন বাঙালি ভদ্রলোক। এনআরসির পরে তার মাইনে হয়ে গেছে দিন পিছু 70 টাকা, মানে হচ্ছে মাস গেলে 3,000 টাকাও রোজগার করছে না। যে কাজটা সে আগে করতো সেই কাজটাই সে এখনো করছে, কিন্তু এখন তার মাইনে হচ্ছে 2,700 টাকা মাসে, 2,100 টাকা, 70 টাকা করে হলে 2,100 টাকা। একটি মানুষ কি বর্তমানে 2,100 টাকা মাইনেতে কোনোভাবে বাঁচতে পারে? শুধু নিঃশ্বাসটুকু নেওয়ার জন্য আপনাকে জায়গা ছেড়ে দিয়েছি, এটাই হলো এনআরসি। এনআরসি মানে হচ্ছে আপনাকে ভোটার কার্ড কেড়ে নেবে, আধার কার্ড কেড়ে নেবে, প্যান কার্ড কেড়ে নেবে। ওরা বলছে যে আমরা তো আজকে এক নেতা বলেছি লিঙ্গ দেখে নাগরিকত্ব দেওয়া হবে, বোঝেন নিশ্চয় সবাই। এই যে ব্যক্তি, যে ভদ্রলোক টিচার, 45,000 থেকে 70 টাকায় নেমে এসছে, সে কিন্তু একজন হিন্দু বাঙালি। আজকে যে এনআরসিতে নাম কাটা পড়েছে 19 লক্ষ, সেই 19 লক্ষর মধ্যে 12 লক্ষ হচ্ছে হিন্দু বাঙালি। আমি একটি টিভি চ্যানেলে একবার দিলীপ ঘোষের সঙ্গে তর্ক করছিলাম, সেখানে বলেছিলাম যে 12 লক্ষ হিন্দু বাঙালির নাম কাটা গেল, আপনি মিছিল কেন করেননি? বলছে কারুর নাম কাটা যায়নি। এলাম আমরা সবাই দেখতে পাই, ওয়েবসাইটে গেলেই দেখা যাবে 12 লক্ষ লোকের নাম কাটা গেছে। 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালি, 5 লক্ষ মুসলমান বাঙালি, আর 2 লক্ষ অবাঙালি, যাদের ভাষা বাংলা নয়। আজকে হঠাৎ করে আমাকে বলা হচ্ছে যে আমি এই দেশের নাগরিক নই। আজকে এই জন্য মাস্টার দা সূর্য সেনের আজকে 31তম জন্মবার্ষিকী এখানে আমরা উদযাপন করছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন জায়গা থেকে লোকেদের, কারণ আমরা চাই মাস্টার দা সূর্য সেনের জন্মবার্ষিকী প্রতিটা ঘরে ঘরে উদযাপিত হোক।